অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর সবাইকে জানাচ্ছি পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। আমি সঞ্জিতা মুক্তা, আজকে টেলস অফ সঞ্জিতা থেকে আপনাদের সাথে আছি। আর আজকে আমি ঘুরতে যাচ্ছি একটি নতুন জায়গায়, আর সেটি আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব। তো সবাই পাশে থাকুন এবং দেখতে থাকুন। বাই। যাচ্ছি নবীগঞ্জ ঘাটে, আর ওইখান থেকে আমি আজকে যাব কাইকারদি ঘাটে। এটা বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী একটা হাট এবং অনেক পুরনো একটা হাট, এটা নারায়ণগঞ্জে। আর আজকে আবার সাথে যাচ্ছে আমার ভাই। তো চলুন সবাই, আমি শেয়ার করতে থাকবো আমাদের এক্সপিরিয়েন্সগুলো। সো ফাইনালি উই আর ইন নবীগঞ্জ ঘাট, আর আমাদের সাথে আরও কয়েকজন জয়েন করেছে। তো আমরা এখন সবাই মিলে নৌকায় উঠবো, দেন আমরা হচ্ছে ওই পারে যাব। অটো নিয়েছি, অটো রিজার্ভ নিয়েছি 100 টাকা ভাড়া। আর আমরা এখন যাচ্ছি কাইকারদে, ওইখানেই হচ্ছে হাটটা হয়ে থাকে প্রতি রবিবারে। তো আমরা এখন ওইখানে যাচ্ছি। আমরা এখন আছি কাইকারদে ব্রিজে, আর এখান থেকে হাটটা দেখা যাচ্ছে নিচে। তো আমরা এখন যাব। সো আমি এখন চলে এসেছি বিখ্যাত কাইকারদে ঘাটে। এই হাটটি হচ্ছে রবিবার ভোরে বসে এবং হচ্ছে সারাদিন জুড়েই থাকে, কিন্তু আমি এখন এসেছি অলরেডি দুপুর হয়ে গেছে। সো তারা অনেক দোকানই হয়তো ক্লোজিংয়ের প্রিপারেশন নিচ্ছে, বাট আমি চেষ্টা করব আপনাদেরকে সবগুলো দোকান এবং বিশেষ বিশেষ জিনিসগুলো ঘুরে ঘুরে দেখাতে। তো চলুন আমরা দেখতে থাকি। Thank you.
দেখছি, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বাস আছে। এই হাটের মধ্যে অ্যাকচুয়ালি সব কিছু পাওয়া যায়, একদম ক্লোদিং আইটেম থেকে ধরে আপনার যত ধরনের বাজার সামগ্রী বা যে কোনো যাবতীয় জিনিস, মানে কাঠ দেখেছি আমরা, এখানে কাঠ পাওয়া যায় বা নৌকা বানানোর যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো পাওয়া যায়, এবং আরও ঐতিহ্যবাহী যত কিছু আছে সব কিছুই পাওয়া যায় এখানে। সো ইটস রিয়েলি ভেরি বিউটিফুল। অ্যান্ড এখানে আসার পর মানে আমি জীবনে প্রথম হাটে এসেছি, এরকম গ্রাম বাংলার একটা যে আমেজ সেইটা আমি আজকে ফিল করতে পারছি এখানে এসে। সো আমার খুবই ভালো লাগছে, আশা করি আপনারাও এনজয় করছেন আমার সাথে সাথে। সো চলুন আমরা ঘুরে ঘুরে দেখবো আর কী কী আছে এখানে। এখন আমি আছি ব্রহ্মপুত্র নদীর পাড়ে, এটা হচ্ছে ছোট ব্রহ্মপুত্র নদী বলা হয়, আর আমরা এসেছি শীতলক্ষা নদী দিয়ে। আর এই ছোট ব্রহ্মপুত্র নদীর পাড়েই মূলত এই হাটটি হয়ে থাকে, আর এই পাশেই আছে হচ্ছে কাইকাটেক ব্রিজ। আর সব কিছু মিলিয়ে একদম হচ্ছে একটা হাটের যে পরিবেশ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কাইকাটেক ব্রিজটা হচ্ছে নতুন করা হয়েছে, খুব বেশি পুরাতন না, এবং এটা খুবই সুন্দর এবং এখানে অনেক মানুষজন ঘুরতে আসে। আর হাটটি তো দেখতেই পাচ্ছি আমরা, একদম হচ্ছে পুরোনো দিনের গ্রাম বাংলা যে আমেজ সেটা আছে পুরোপুরি, আমি খুবই এনজয় করছি। Thank you.
একটি মিষ্টির দোকানে এসেছি। এখানে বিখ্যাত অনেক বড় বড় মিষ্টি পাওয়া যায়, তো এখন এই বড় বিখ্যাত মিষ্টিটি খাবো আর দেখবো কেমন লাগে টেস্ট। আর এই মিষ্টির নাম হচ্ছে পুদা মিষ্টি, হুইচ ইজ ভেরি উইয়ার্ড অ্যান্ড আই ডোন্ট নো কেন এটার নাম এটা দেওয়া হয়েছে, মেবি বিকজ অফ ইটস সাইজ। মিষ্টিটা অনেক বেশি মিষ্টি আর হচ্ছে অনেক বেশি ওরা শিরাতে ভিজিয়ে রেখেছে, তো এই জন্য মানে অনেক বেশি মিষ্টি লাগতেছে। বাট ইটস আর আমার ব্লগ আজকে এখানে শেষ করছি। তো ভালো থাকুন সবাই এবং আবারও সবাইকে ভালোবাসা দেওয়ার শুভেচ্ছা।